শুনুন বাবা, তোমরা সবাই শোনো, আমি একটা কথাও মিথ্যে বলছি না। পুরনো মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। সমস্ত আচার অনুষ্ঠান মেনে আমাদের কাল রাত্রি বউ ভাত ফুলসজ্জা হয়েছে। তারপরেও তোমরা বলবে আমি মিথ্যে বলছি? বাবা, আর যদি আপনি আমার কথা না মানে তাহলে বুঝবো আপনি নিজের হাতে মেয়েকে বিধবা করতে চাইছেন। নিজের হাতে বিধবা করতে চাইছেন। এত বড় কলঙ্ক আপনি কি করে চাপা দেবেন বাবা? আর কিছুক্ষণের মধ্যে সারা গ্রামে খবর ছড়িয়ে পড়বে, চৌধুরী পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এই জঘন্য অপরাধের কি কোনো রকম প্রতিকার নেই বাবা? প্রতিকার একটাই, এই নেমো খারামের মৃত্যু। বড় কর্তা, বড় কর্তা, বড় কর্তা, বড় কর্তা, আপনি ওকে এত বড় শাস্তি দেবেন? বড় কর্তা, আমি আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ওকে দয়া করুন, বড় কর্তা, দয়া করুন ওকে।